الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উম্মতের উজ্জ্বল নক্ষত্র এতে আপনাদের সুস্বাগতম আজকে আমরা যেই মহান ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা শুনব তিনি হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার হাসনাইন করিমাইনের সম্মানিত পিতা বেহসের রমনীদের সর্দার খাতুন জন্নাত রাহু সামিলে করিম সালের প্রিয় জামাতা শের খোদা মুশকিল কুশা হজরতে আলী কার্লাহল করিম এর জীবনী সম্পর্কে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দরুদে পাকের অগণিত ফাজিলত ও বারাকাত রয়েছে রাহাতুল কুলুব এর একশো বেয়াল্লিশ পৃষ্ঠায় বর্ণিত রয়েছে একদিন কোনো এক ভিকারি মুশ্রিক কাফিরদের কাছে ভিক্ষা চাইল তারা ঠাট্টা করে মস্করা করে আলী আল্লাহ তাইলা আনহুয়ের নিকট পাঠালেন তখন তিনি তাদের সামনে ছিলেন সে হাজির হয়ে ভিক্ষার হাত বাড়িয়ে দিল হাজরতে আলী কার্রামাহুল করিম দশ বার শরীফ পরে তার হাতের তালুর উপর ফু দিলেন এবং ইরশাদ করলেন মুষ্টি বন্ধ করে নাও আর যে লোকেরা তোমাকে পাঠিয়েছে তাদের সামনে গিয়ে খুলে দাও কাফিররা হাসছিল যে শুধু ফুক দেয়াতে কি হবে কিন্তু যখন ভিকারি তাদের সামনে গিয়ে মুষ্টি খুলল তখন তাতে এক দিনার ছিল এই কারামত দেখে কয়েকজন কাফির মুসলমান হয়ে গেল সুবাহ আল্লাহ আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আমরা এই ঘটনা থেকে দুইটি বিষয় অবগত হলাম যে দুরুদে ফজিলত আর দ্বিতীয় হচ্ছে হজরতে আলী কার্লা ওয়াজ করিমের কারামাত আল্লাহ তালা আমাদেরকে অধিক পরিমাণে দুরুসরী পাঠ করার তৌফিক দান করুন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দু আমিরুল মুমিনিন হজরতে সেইদনা মাওলায় মুশকিল কুশা আলী কার্লা ওয়াজ করিম তিনি মক্কাজুল মকাররামাতে জন্মগ্রহণ করেন তার সম্মানিত মাতার নাম সৈয়দা ফাতেমা বিনতে আসাদ আনহা নিজের পিতার নামের উপর ভিত্তি করে তার নাম হায়দার রাখেন তার পিতা তার নাম রাখেন আলী হুজরে আলী সাল্লাম তার তাকে অর্থাৎ আলী রদিয়া আল্লাহ হুকে আল্লাহর সিংহ উপাধি দান করেন এছাড়াও মোরতাদা অর্থাৎ নির্বাচিত কার্রার ফিরে ফিরে আক্রমণকারী শেরে খোদা এবং ইমাম মুশকিল কুষা তিনি রাদি আল্লাহ তহ বিখ্যাত উপাধি তিনি রাদি আল্লাহ তহ আমাদের প্রিয় মক্কি মদনী হাবিব সাল্লাহ আলিহি সালাতামের ওসলামের চাচাতো ভাই ছিলেন চতুর্থ খলিফা আমিরুল মিনীন হজরত সৈদনা আলী রাজি আল্লাহ তালু রসুল সাল্লাহ আলীহি সালাতাম এর মেয়ে ফাতিমা রাদি আল্লাহ তালহা এর স্বামী হজরতে আলীব তা তালিব্লাহল করিমের কুনিয়াত আবুল হাসান এবং আবু তোরাব তিনি রাহাল হুজুরে করিম সাল্লাহ আলহি আসলামের চাচা আবু তালিবের পুত্র হস্তি বাহিনীর সময়ের তিরিশ বছর পর যখন নবী করিম সাল আলিহিসের জাহিরি বয়স মোবারক তিরিশ হয়েছিল তেরোই রজব শুক্রবার কাবা শরীফের ভিতর হজরতে আলী রাজি আল্লাহ জন্মগ্রহণ করেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বিন্দু হজরতে সৈদুনা আলী রদি আলাহ তালুর আম্মাজানের নাম সৈদা ফাতিমা বিনতে আসাদ রাদি আল্লাহ তালহা তিনি করম্লাউল করিম দশ বছর বয়সে ইসলামের পতাকা তলে প্রবেশ করেন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে অল্প বয়স্কদের মধ্যে সর্বপ্রথম হজরতে আলী তালান হই ইসলাম গ্রহণ করেন মাদিনার তাজেদার হুজুরে করিম সাল্লিহি সালাতামের সংস্পর্শ প্রশিক্ষণের মধ্যে থাকেন আর বাকি জীবন প্রিয়নবী সাল্লি সালাতস্লামের সাহায্য সহযোগিতা বিজয় এবং ইসলাম ধর্মের তত্ত্বাবধায়নের কাজে নিয়োজিত ছিলেন তিনি কারামাল্লা কারাম্লাবাজহুল করিম প্রথম সারির মুহাজির এবং আশারায় মোবাসারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ জনের মধ্যে অন্তর্ভুক্ত এবং অন্যান্য বিশেষ মর্যাদাবান হওয়ার কারণে অনেক বেশি অভিজাত মর্যাদা রাখেন বদর যুদ্ধে উহুদ যুদ্ধে খন্দকের যুদ্ধ সহ ইসলামের বিভিন্ন যুদ্ধে অন্য সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন আমিরুল মমিনিন হাজরতে সৈদোনা উসমানে গনি রদিয়া শাহাদতের পর আনসার ও মহাজিরগণ তার বরকতময় হাতে বায়াত গ্রহণ করে তিনি কার্রাম করিমকে আমিরুল হিসেবে মনোনীত করেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমার আলা বরকত শাহ ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তালা আলাই আলী রাজি আল্লাহ তালন সম্পর্কে তার কালামের মধ্যে লিখেন হজরতে সৈদুনা আলী জিল করিম একনিষ্ঠ সৈয়দ তথা সৌভাগ্যবানদের মূল ও আসল ভিত্তি আল্লাহ আল্লাহতালার সাথে সম্পর্ক স্থাপনে বেলায়েতের মর্যাদা লাভের দরজা তিনি ওয়াজহুল কারিমের প্রতি লাখ সালাম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা যখন কোরাইশরা দুর্ভিক্ষের শিকার হয়েছিল তখন প্রিয় আকাশ সাল্লাহ আল্লাহ সাল্লাম আবু এর ছেলে মেয়েদের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছিলেন আলী কার্লা জাহরাল করিমকে নিজের ইমানি নিরাপদ আশ্রয়ে নিয়ে এসেছিলেন হজরত মাউলাই আলী কারমাল আজহাউল করিম হুজুরে করিম সাল্লাহ ইসলামের কুল মুবারকে প্রতিপালিত হয়েছে সুবাহান আল্লাহ কতই না বড় সৌভাগ্যবান হুজুরে করিম সাল্লাহ আসলামের কুল মুবারকের নিজের বুদ্ধির বিকাশ ঘটেছে চোখ খুলতেই প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাহসাল্লামের বিশ্ব সজ্জিত সৌন্দর্য চেহারা মুবারক দেখেছেন নবী করিম সাল্লাহ আলি কথা শুনেছেন সুন্দর অভ্যাসগুলো শিখেছেন রসুলের করিম সাল্লাহ সাল্লামের সুন্দর আদর্শগুলোকে দেখেছেন সুন্দর আচরণগুলোকে দেখেছেন হুজুরে করিম সাল আলাই সালসাল্লামের ঘরেই তার কুলেই লালিত পালিত হয়েছেন যখন থেকে তিনি করাম্লাহ ওয়াজহুল করিমের বুদ্ধি হয়েছে অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ তালাকে এক জেনেছেন এক মেনেছেন সম্মানিত উপাধি হচ্ছে কার্রাম তালা ওয়াজহুল করিম দশ বছর বয়সে তিনি ইসলামী বৃক্ষের ছায়াতলে আসেন নবী করিম সাল্লাহ সাল্লামের সবচেয়ে প্রিয় শাহজাদি সৈদুনা ফাতেমা তাজরা তালে আনহা তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বড় শাহজাদা হজরতে সৈদোনা ইমামে হাসান মুজদবা রদি আল্লাহত সম্পর্ক রেখে তিনি রদি আল্লাহ উপনাম হচ্ছে আবুল হাসান এবং প্রিয় নবী সাল্লাহ সাল্লাম আলী রদিয়াল্লাহ তলানহুকে আবু তোড়াব কুনিয়াত বা উপনাম প্রদান করেন হজরত সৈদোনা আলী কারমাল্লাহুল করিমের এই কুনিয়াত নিজের আসল নাম থেকেও বেশি প্রিয় ছিল আবু তোরাব হজরতে সৈদুনা সাহাল বিন সা আল্লাহ তালহু বলেন যা বুখারি শরীফের প্রথম খণ্ডের চারশো একচল্লিশ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে হজরতে সৈদুনা সাহাল বিন সায়দ আল্লাহ তালনু বলেন হজরত আলী কারাম করিম একদিন ঘর থেকে মসজিদে এসে শুয়ে আরাম করছিলেন এমন সময় মদিনার তাজদার উভয় জগতের সর্দার হুজুরে করিম সাল্লাহ আলহি সালাত সালাম মা ফাতিমা রদি আল্লাহ তহ শিফ নিয়ে গেলেন এবং মা ফাতেমা আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন আলী রদি আল্লাহ তালাহু কোথায় মা ফাতিমা রদি আল্লাহ তালহা জবাব দিলেন মসজিদে তখন নবী করিম সাল্ল্লাহাম শিফ নিয়ে গেলেন আর দেখলেন মহলে আলী কার্লা করিমের শরীর থেকে চাদর সরে গেছে সে কারণে পিঠ মাটির ধারা ধুলিময় হয়ে রয়েছে রসুলের করিম সাল্লাম তার পিঠ থেকে মাটি ঝাড়তে লাগলেন এবং দুইবার ইরসাদ করলেন দাঁড়াও হে আবু তোরা সুবাহান্লাহ সুবাহান্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা রসুলের করিম সাল্লাহ আলি ইসাল্লাসমের মুখ মুবারক থেকে শব্দ মুবারক বের হয়েছে সাহাবাই কারাম আলিহ মুরিদান এমন ছিলেন যে রসুল করিম সাল্লি সাল্লাহ সাল্লাম কোনো শব্দ চয়ন করলে সেটাকে তিনি গ্রহণ করে নিতেন যখন বলেছে আবু তোরা আর হাজরাতে আলী রাদি আল্লাহ এটাকে সানন্দে গ্রহণ করে নিয়েছেন এটাকে এমনভাবে প্রচার করেছেন যে তিনি এর নামে তিনি বিখ্যাত হয়ে গিয়েছেন সুবাহান আল্লাহ কারাম আলিহ মুরিদোয়ান আমানবী নবী আলিহি সাল্লাহ আসালামের আচার ব্যবহারকে কথাগুলোকে কতভাবে মোহাব্বত করতেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা কিন্তু আজকে আমরা ওই প্রিয় আঁকা সাল্লাহ আলিহি সাল্লাহসলামের কথাকে আমরা মোহব্বত করি ভালোবাসি হয়তোবা আমরা এই কথা শোনার পর বলে উঠবো হ্যাঁ আমরা তো নবী সাল্লাহ আলিহিস্লাসলামের কথাকে মান্য করি নবী সাল্লু আলি সাল্লাহসাল্লামকে ভালোবাসি আমি তাহলে আপনাদের নিজের প্রতি দৃষ্টি দিতে বলবো যে আপনি কি নবী সাল্লাহ আল ইসলামের সুন্নতিকারিমাগুলোকে ভালোবাসেন নবী সাল্লাহসাল্লাম তো দাড়ি মুবারককে পছন্দ করেছেন আপনি কি দাড়ি রেখেছেন নবী সাল্লু আলি সাল্লাহ তো স্বাভাবিক পোশাক ঢিলে ডালা পোশাক ব্যবহার করতেন সুন্নতি লেবাস পরিধান করেছেন এই পোশাক পরিধান করেছেন সুন্নত হয়েছে এটা আপনি কি সুন্নতি পোশাক পরিধান করছেন নবী সাল্লাহ আলি সালাত সালাম যেভাবে খাবার খেয়েছে আপনি কি সেভাবে খাবার খাচ্ছেন নবী আলি সালাত সাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছে আপনি আমি কি সেভাবে চলার চেষ্টা করছি হয়তোবা অনেক অংশেই তা করতে পারছি না তো আসুন না আমরা নিয়ত করে নেই যে সাহাবাই কালাম আলিমর দোয়ান নবী সরকার তো আলম সাল আলহি এক একটি কথাকে নবী সাল আলি এক একটি কথাকে ভালোবাসার সাথে মোহাব্বতের সাথে গ্রহণ করেছেন আমরাও চেষ্টা করি আমাদের জীবনে এই বিষয়গুলোকে গ্রহণ করার জন্য আল্লাহ আল্লাহল আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আসুন আমরা শুনে শের শেরে খোদা মুশকিল কুষা আলিউল মুর্তজা হজরতে আলী রাজি আল্লাহ কিছু কারামত আশ্চর্যকর ঘটনা তার জীবনের হজরতে সেদুনা শেরে খোদা মাউলাই আলী কারামাল ওয়াজহুল করিম ঘোড়ার উপর আরোহণ করার সময় এক রিকাব রিকাব বলা হয় পা রাখার স্থান সে এক রিকাবের মধ্যে পা রাখতেন তখন তেলাওয়াত শুরু করতেন এবং অপর রিকাব এর মধ্যে পা রাখার আগে আরেকটা পাওদানির উপর একটি ঘোরার এক পাশ থেকে পা রেখে ঘুরিয়ে আরেক পাশে যায় এই ঘুরিয়ে আরেক পাশে যাওয়ার আগে সম্পূর্ণ কোনো করিমকে তিনি খতম করে নিতেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ যা এই ঘটনাটি শাওয়াহিদুল নবুব্বাদ এর দুইশো বারো পৃষ্ঠায় বর্ণিত রয়েছে প্রিয় ইসলামী ভাইরা হজরত আলী কারমাল্লাহ হজিহল করিম আল্লাহ তাবার কতালার দরবারে মহান সম্মানিত এক সাহাবি ছিলেন সম্মানিত এক ব্যক্তিত্ব ছিলেন যার প্রশংসায় আল্লাহ রব্বুল আলমিন কোরআন মজিদের মধ্যে আয়াতে কারিমা নাজিল করেছেন হ্যাঁ হজরত আলী রাজি আল্লাহ তালু ওই সম্মানিত সাহাবি আসল আলী আল্লাহ তালু ওই সম্মানিত ব্যক্তিত্ব আল্লাহ নবী সাল আলহিসের ওই প্রিয় জামাতা যার প্রসঙ্গে আল্লাহ মাজিদের মধ্যে আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন হাঁ কোরআনে পাকে সুরা বাকারার দুইশো চুহত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন ইরশাঁদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ ওই সব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতে ও দিনে গোপনে প্রকাশ্যে তাদের জন্য তাদের পূর্ণ ফল রয়েছে তাদের প্রতিপালকের নিকট তাদের কোনো ভয় নেই কোনো দুঃখ নেই সদরুল আফাদিল আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নয়মুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তালিয়া আলী তফসিরি খাজাইনুল ইরফানে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন এক বর্ণামতে এই আয়াত হাজরত সৈদনা আলী রাজিয়াল্লা সানে অবতীর্ণ হয়েছেন যখন তার কাছে শুধু চারটি দিরহাম চান্দির পয়সা ছিল আর কিছু ছিল না তিনি ওই চার দিরহামকে দান করে দেন একটি রাতে একটি দিনে একটি গোপনে আরেকটি প্রকাশ্যে আল্লাহ সুবাহান্লাহ আল্লাহ কেমন মহান শানদার ব্যক্তিত্ব ছিলেন হজরতে আলী রদি আল্লাহ তালু নিজে গ্রহণ না করে নিজে না খেয়ে তিনি অন্যকে দিয়ে দিয়েছেন আল্লাহ বিহামদি আল্লাহ তালার নেকবান্ধদের কি শান আপনারা শুনতে পেলেন তার ধন সম্পদ জমা করার পরিবর্তে আল্লাহর রাস্তায় দান করাকে পছন্দ করতেন আমিরুল মুমিনিন হজরত সৈদনা শেরে খোদা মাউলাই আলী করম্লাজুল করিমের নিকট চারটি দিরহাম ছিল আর সেগুলোকে আল্লাহ তাল্লাহার রাস্তায় এভাবে দান করলেন যে একটি দিনে একটি রাতে একটি গোপনে একটি প্রকাশ্যে সুবাহান কারণ জানা নেই যে কোন হাম আল্লাহ তালা রাস্তায় অধিক গ্রহণযোগ্যতা লাভ করে রহমত ও চিরস্থায়ী সম্পদ আরও বেড়ে যাওয়ার কারণ হয়ে যায় অপরদিকে আমাদের অবস্থা এই যে যদি কখনো দান করার সাহসও করে নেই তবে কোথায় আল্লাহ তালা নিয়ত কেমন একনিষ্ঠতা কোথায় আল্লাহর আস্তে করা কেবল যে কোনোভাবে লোকজনের এটা জানা হয়ে যাক যে জনাব আজকে এত টাকা দান করেছেন যতক্ষণ আমাদের দান খয়রাতের খেতি না মিলে শান্তি আসে না মসজিদে কিছু দান করলে আকাঙ্ক্ষা এটাই জেগে যায় ইমাম সাহেব আমার নাম নিয়ে দোয়া করে দেয় যাতে লোকেরা আমার চাঁদা দেওয়ার বিষয়ে জেনে যায় কোনো মুসলমানের সেবা করে তবে আশা এটাই হয় যেন কোনো অবস্থায় হয়ে যাক না কেন আমাদের নাম এসে যায় লোকের মুখে মুখে আমাদের দানবিরতার প্রশংসা হয় কার উপর দয়া করলে তবে আকাঙ্ক্ষা হয় যেন সেজন্য আমাদের চাকর হয়ে যায় আমাদের প্রশংসা সমূহের ফুল ঝরাতে থাকে অথচ কোরআন শরীফে আমাদের ইহসান উল্লেখ না করা এবং তার পরিণাম শুধু আল্লাহ আল্লাহতালার নিকট থেকে চাওয়ার নির্দেশনা দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন প্রিয় ইস্তম ভেড়া সাহাবাই কালামের আদর্শ কী ছিলেন সুবহান আল্লাহ কিন্তু আজকে আমরা কোথায় চলতে শুরু করেছি আমরা কি করতে যাচ্ছি আজকে সামান্য দান করেই আমরা ফুলে ফেঁপে বড় হয়ে যাই এমনি তো কৃপণতা করি যে তালা যত দান করেছে এটা দান করতে চায় না যদি কখনও দান করি সেটা আবার নাম ফোটানোর জন্য ইখলাস বিবর্জিত হয়ে যায় আমাদের জন্য এমন না হয় যে এমনি তো কখনও দান করতে পারছি না আল্লাহতালার এবাদত করতে পারছি না যখনও এক ফোটা এবাদত করে ফেলি দান সৎকার করে ফেলি তখন আমাদের মাঝে একটা অহংকার চলে আসে অহমিকা চলে আসে

কানজুল ইমান থেকে অনুবাদ ওই সব লোক যারা নিজ সম্পদ আল্লাহ তালা পথে ব্যয় করে অতপর দান করার পর না খোটা দেয় না কষ্ট দেয় তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট রয়েছে আল্লামা মৌলানা সৈয়দ নাইমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লা আলাই এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন খোটা দেয়া তো এটাই যে দেয়ার পর অন্যান্যদের সামনে প্রকাশ করা আমি তোমার প্রতি এমন দয়া করেছি কেউকে দিলাম আবার হ্যাঁ আমি তোমাকে এটা দিয়েছি এটা বলা তাকে এই বলে লজ্জা দেয়া তুমি গরিব ছিলে নিঃস্ব ছিলে অক্ষম ছিলে অকেজু ছিলে আমি তোমার খবরা খবর নিয়েছি কিংবা অন্যভাবে চাপ সৃষ্টি করা এটা নিষেধ রয়েছে হাই একনিষ্ঠতা পবিত্রতার প্রতীক সেদনা শেরে খোদা আলিউল মুর্তজা করম্ল করিমের সৎকায় আমাদের একনিষ্ঠতার সাথে আল্লাহ রাস্তা দান ক্ষয় রাতের সৌভাগ্য নসিব হয়ে যাক প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আমরা অনেক সময় অনেক দরিদ্রকে আমরা দান করি আমাদের আত্মীয় স্বজনকে দান করি দান করার পর আবার আমরা এটা খোটা দিই এটা সম্পূর্ণ আল্লাহ তাবারকাত নিষিদ্ধ আল্লাহ কতালার পথে আমি দিয়েছি কাউকে সন্তুষ্ট করার জন্য না আমাদের দান হবে শুধু আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রব্বুল আলমিনের রেজার জন্য যদি আমাদের ওই দানের মধ্যে লোক দেখানো হয়ে যায় আর যদি লোক দেখানো নাও হয় কিন্তু আমি যাকে দান করেছি পরবর্তী সময় কোনো আমাদের পারিবারিক কোনো ঘটনা সংঘটিত হলো তার সাথে মন মানিল্য হন তখন আমরা কি করি তাকে খোটা দিই আরে তুমি তো দরিদ্র ছিলে আমি তোমাকে সাহায্য করেছি তুমি অসহায় ছিলে আমি তোমাকে সাহায্য করেছি প্রিয় ভাই এই যে কথাগুলো আপনি বলছেন তার হৃদয়ের মধ্যে রাখছে এই যে আপনি যে দিয়েছেন তাকে এই যে সম্পদ আপনি তাকে দিয়েছেন আপনার সম্পদ ছিল এটার মালিক কি আপনি ছিলেন আল্লাহ কোন আপনাকে মালিক বানিয়েছে হয়তো আপনার বাবার সম্পদ আপনি পেয়েছেন অথবা আল্লাহ তালা আপনাকে দয়া করে কোনো একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ বুল আলমিন কোনো একটি ব্যবসার ব্যবস্থা করে দিয়েছে কোনো একটি ওয়াসিলাতে আল্লাহ তালা আপনাকে সম্পদের মালিক বানিয়েছে ঠিক অনুরূপ আপনিও তাকে আপনার ওসিলা আল্লাহ তালা তার কাছে সম্পদ পৌঁছিয়েছে আল্লাহ তালা যে সম্পদ দিয়েছে আল্লাহ তালাকে কখনো আপনাকে ঘোটা দিয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহ তালাকে কখনো বলেছে আমরা কি এই দিকে কখনো খেয়াল করি না আল্লাহ সুবহান হতালা আমাদের প্রতি কত এহসান করেছেন কত দয়া করেছেন ওই এহসানকে দয়াকে আমরা বেমালুম ভুলে যাই আমরা যদি সামান্য আল্লাহ তালার দয়া থেকে কিছু নিয়ে আরেকজনকে দেই আমরা সেখানে বলতে শুরু করে দেই আমান আল্লাহ হাফিজ তালা আমাদের এই সকল খারাপ অভ্যাস থেকে বাঁচিয়ে শুধুমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য রাতের আধারে কখনো প্রকাশ্যে কখনো গোপনে এইভাবেই দান সৎকা অধিক পরিমাণে করার তৌফিক দান করুন প্রকাশ্য ও অপ্রকাশ্য জ্ঞানের অধিকারী হজরত সেদিনা শেরে খোদা মাউলা আলী কার্লা জল করিমকে আল্লাহ তালার নিয়ামতের সুপ্রিয়া হিসেবে বলেন আল্লাহ তালার কসম আমি কোরআন শরীফের প্রত্যেক আয়াত সম্পর্কে জানি যে তা কখন কোথায় নাজিল হয়েছে নিঃসন্দেহে আল্লাহ তালা আমাকে বুথ সম্পন্ন অন্তর এবং প্রশ্নকারী মুখ দান করেছেন হিলিয়াতুল আউলিয়া এর প্রথম খণ্ডের একশো আট এটি বর্ণিত রয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা কলুব এর প্রথম খন্ডের বিরানব্বই পৃষ্ঠায় বর্ণিত রয়েছে আমিরুল মুমিনিন শের শেরে খুদা মৌলে আলী করিম তিনি বলেন যদি আমি চাই তবে ফাতিহার ধারা সুরায় সত্তরটি দিতে পারি আল্লাহ হজরতে শেরে খোদা মুশকিল কুষার আদি আল্লাহ তালানুকে বেশমার অগণিত বর্ণনাতীত এলেম দান করেছেন আল্লাহ তালা তাকে মহা জ্ঞানী জ্ঞানের ভান্ডার তাকে দিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে আল্লাহ তালা আমাকে এত দয়া করেছেন যে আমি যদি চাই তবে সুরায় ফাতিহার তফসির দ্বারা সত্তরটি উট ভর্তি করে দিতে পারি অর্থাৎ তার তাফসির লিখতে লিখতে এত রেজিস্টার তৈরি হয়ে যাবে ভলিউম তৈরি হয়ে যাবে যে সত্তরটি উটের বোঝা হয়ে যাবে সোহান আল্লাহ বিহামদি প্রিয় ইসলামী ভাইরা হাঁ হাঁ এই প্রসঙ্গে আমাদের প্রিয় আঁকা মাদানী আলম মুস্তফা সরকার আলম সাল আলী সালাতাম তিনি এরশাদ করেন আনা মাদিনাতুল আল ও আলিগুন বা বুহা অর্থাৎ আমি হচ্ছি জ্ঞানের শহর আর আলী হচ্ছে তার দরজা সুভাহান আল্লাহ হামদি সুবহান আল্লাহ হামদি আমার নবী সাল্লাম নিজেই ঘোষণা দিচ্ছেন যা মুস্তদ্রাক এর চার হাজার ছয়শ তিরানব্বই নম্বর হাদিসের মধ্যে রয়েছে বুহা অর্থাৎ আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা তিরমিজি শেখের হাদিস পঞ্চম খণ্ড চারশো দুই নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার তিন হাজার সাতশো চৌচল্লিশ আনা দারুল হেকমাতি ও আলি ইউ বাবুহা আমি হেকমতের ঘর আর আলী তার দরজা হরতে সেরে খোদা আলী রাজি আল্লাহ তাইলান এর সাত করলেন আমার ব্যাপারে দুই ধরনের লোক ধ্বংস হয়ে যাবে আমাকে ওই মর্যাদায় বাড়াবে আমার মধ্যে বিদ্যমান নেই অর্থাৎ আমাকে ওই মর্যাদায় পৌঁছিয়ে দিবে এত উঁচু করে ফেলবে এত বড় বানিয়ে দিবে যে মর্যাদা আমার কাছে নেই আর শত্রুতা পোষণকারী শত্রুরা তাদেরকে এটার উপর বাড়াবাড়ি করবে যে আমার উপর অপবাদ লাগাবে অর্থাৎ অতিরিক্ত করে দিবে আবার নিচে ঘাটিয়ে দিবে উভয় পক্ষ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবিন্দু হজরত শেরে খোদা মৌল আলী কারিমের ভালোবাসায় এত সীমা অতিক্রম করা যাবে না যে হজরত আব্বু কর সিদ্দিক রদিয়াল্লাহ তোলাহু ওমর রদিয়াল্লাহ তোলাহুন এর উপর মর্যাদা দিতে শুরু হয়ে যায় আবার এরকম ভুল করে মণিমুক্তার মতো পরিষ্কার পরিচ্ছন্ন তথা বিশ্বাসকে ছেড়ে ঝুঁকিপূর্ণ আঁকিদাও অবলম্বন করা যাবে না প্রিয় প্রিয় ইসলামী ভায়েরা মুফতি খান নেমি আলে রহমতুল্লাহল কবি এই হাদিসে কারিমার ব্যাখ্যায় বলেন যে হজরত আলী রিয়াল প্রতি ভালোবাসা ইমানের মূল ভালোবাসার মধ্যে সীমা অতিক্রম করাও হচ্ছে খারাপ মূলত হজরত আলী আনহু এর প্রতি শত্রুতা হারাম এবং কখনো কখনো কুফরি পর্যন্ত পৌঁছে যায় প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বিন্দু হজরতে আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনি মসরুদ রদিয়াল্লাহ তালহু বলেন আমিরুল মৌমিন হজরত আলী কারামাল্লাহ আল্লাহ জাহুল করিম এমন আলীম যার নিকট জাহের ও বাতেন জাহিরি বা প্রকাশ্য এটার শাব্দিক অনুবাদ উদ্দেশ্য বাতেনি উদ্দেশ্য এটার ইচ্ছাও উদ্দেশ্য কিংবা জাহের দ্বারা শরীয়ত উদ্দেশ্য আর বাতেন ধারা তরিকত উদ্দেশ্য অথবা জাহের দ্বারা আহকাম এবং বাতেন গোপন ভেদ উদ্দেশ্য কিংবা জাহের এটাই যার উপর আলিমগণ জ্ঞাত এবং বাতেন এটাই যার প্রতি সুফিয়ে কেরামগণ জানেন আর জাহের এটাই যা দলিলের মাধ্যমে জানা যায় আর বাতেন এটাই যে কাশফের মাধ্যমে জানা যায় তথা প্রকাশ্য অপ্রকাশ্য উভয় জ্ঞানের অধিকারী ছিলেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দু বৃন্দু হজরতে আমিরুল ফারুক আদম রদিয়াল তালনু বলেন হজরত আলী রাজি আল্লাহ এর এমন তিনটি মর্যাদা অর্জিত হয়েছে যদি সেগুলো থেকে একটিও আমার নসিব হয়ে যেত তবে তা আমার কাছে লাল উট থেকে ও অধিক প্রিয় সাহাবাই কারাম রিদওয়ান জিজ্ঞাসা করলেন ওই তিনটি মর্যাদা কি কি হজরতে ফারুক আজম রাদি আল্লাহ করলেন আল্লাহ তালার প্রিয় হাবিব নবী করিম সাল সাল্লাম নিজের শাহজাদি ফাতেমাত রাদি আল্লাহকে তার সাথে বিবাহ দিয়েছেন কত মর্যাদা সুহান আল্লাহ নাম্বার দুই তার বাসস্থান প্রিয় নবী সাল্লাহ আলহি ও সালাম এর সাথে মসজিদের নবীতে ছিল যা একমাত্র তারই জন্য মসজিদে বিশেষ কিছু হালাল ছিল যা শুধু তারই অংশ আর তৃতীয় খায়বার যুদ্ধে তাকে ইসলামের পতাকা দান করা হয়েছিল আল্লাহ তাবার কালা তার প্রিয় মাহবুব সাল্লাহ আলি সালামে সৎকায় আল্লাহ তালা আলী রাদিয়াল্লাহ আল্লাহ কত ইজ্জত দান করেছেন হজতে সৈজনা মৌলায় আলী করামজুল করিমের সানের কথা কি বলা যায় আমিরুল মুমিনিন সৈদনা ফারুক আজম রাজি আল্লাহ তালহ তার ভাগ্যের উপর ঈর্ষা করেছেন কিন্তু এটার উদ্দেশ্য এটা নয় যে সৈদনা শেরে খোদা মৌলায় আলী করম করিম মর্যাদার দিক দিয়ে হাজরত ওমর ফারুক আজম চেয়ে বড় মান ও মর্যাদার অনুসারে সত্য মুসলক আহলে সুনতুল জামাতের নিকট যে ধারাবাহিকতা রয়েছে তা বর্ণনা করতে গিয়ে সদরুশ্বরিকা বদ্রুত্তরিকা আল্লামা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমির রহমতুল্লাহ তালি বলেন সমস্ত সাহাবাই কেরামগণ ছোট ও বড় তাদের মধ্যে ছোট কেউ নেই সবাই জান্নাতি নবীগণ ও রসুলগণের পরে আল্লাহ তালা সমস্ত সৃষ্টি মানুষ ও জিন এবং ফেরেশতাদের অর্থাৎ মানুষদের জিনদের এবং ফেরেশতাদের থেকে সর্বোত্তম হচ্ছে হজরতে সেইদোনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু। অতপর হযরতে ফারুক আলম রদি আল্লাহ অতঃপর হজরতে উসমান গনি রদি আল্লাহ তিন হু অতপর আলী রদি আল্লাহ তন যে ব্যক্তি হযরতে আলী রদি আল্লাহ হজরতে হজরত আবু বকর সিদ্দিক ও উমর ফারুক রদি আল্লাহ তিন উত্তম বলবে সে পদভ্রষ্ট ও বদ মজাহাব খোলাফায় রাশেদিনের চারজনের পরে বাকি আশারায় মাসারা ইমাম হাসান ও হুসাইন রাজি আল্লাহ এবং বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও বায়াতের রিদওয়ানে অংশগ্রহণকারী সাহাবিদের জন্য সর্বোত্তম মর্যাদা আর এরা সকলেই অকট্যভাবে জান্নাতি সর্বোত্তমের অর্থ এটা যে আল্লাহ তালার নিকট বেশি সম্মান মর্যাদা সম্পন্ন এটাকে অধিক সবাব ও ব্যাখ্যা করা হয় প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দু হজরতে মাওলে আলী শেরে খোদা কারাম করিম আশারাই মোবাসার মধ্যে অন্তর্ভুক্ত আশারাই মোবাসারা ওই জন সাহাবাই কারাম আলীহি মুরদানকে বলা হয় যাদেরকে আল্লাহর প্রিয় মাহবুব অদৃশের সংবাদদাতা নবী গায়েবের সংবাদদাতা নবী সাল্লাহ আলি সালাত সালাম তার প্রকাশ্য সত্য জবানের মাধ্যমে বিশেষভাবে জান্নাতি হওয়ার সুসংবাদ প্রদান করেছেন যেমন হযরতে সেদুনা আব্দুর রহমান বিন আউফরাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মদিনার সুলতান উভয় জগতের সরকার সাল্লাহ আলীহি সালাত সালাম ইরসাদ করেছেন আবু বকার ওমর ওসমান আলী তলহা জুবায়ের আব্দুর রহমান বিন আওফ সাদ বিন আবী হকাস সাইদ বিন জায়েদ এবং আবু ওবায়েদ বিন জাররাহ আলী হিমুর রিদওয়ান জান্নাতি। আর এই হাদিসটি তীরবিজি শেরিফের তিন হাজার সাতশো আটষট্টি নাম্বার হাদিসে বর্ণিত রয়েছে প্রিয় পি ইসলাম ভায়রা সুবহান আল্লাহ অদৃশ্যের সংবাদদাতা নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম জান্নাতে ঘোষণা দিয়ে দিয়েছেন তাদের আমল কি হবে তাদের অবস্থান কি হবে আল্লাহ তাবারক তাবারকাত তার প্রিয় মাহবুব সাল্লি সাল্লাহ সাল্লামকে এই জ্ঞান জানিয়ে দিয়েছেন তাদের শেষ পরিণতি কি হবে নবী সাল্লাম তার শেষ পরিণতি জানতেন এবং জানাতে শুভ সংবাদ প্রদান করে দিয়েছেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এখান থেকে আমরা কয়েকটি যে সাহাবাই ক্রামের মর্যাদাও জানতে পারি অন্যদিকে আমার প্রিয় আকাশ সাল্লাহ আলি সাল্লাহ অদৃশ্যের জ্ঞান আল্লাহ তালা তাকে দান করেছেন সেই বিষয়টাও স্পষ্ট হয়ে ওঠে মুসনাদুল ফরদৌসের মধ্যে বর্ণিত রয়েছে সুবাহান আল্লাহ রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করলেন আনা মদিনাতুল এলমি ও আবু আসা সুহা ও উমারু হি তুহা ও ওসমানু ওয়া আলী বাবুহা আমি জ্ঞানের শহর আবু বকর তার ভক্তি ওমর তার দেয়াল ওসমান তার সাথ এবং আলী তার মর্যাদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার প্রিয় আকা মাদানি আলাইহিস্টাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সালাম তার সাহাবাই সাহাবাইকারকে কত ভালোবেসেছেন আর এই হাদিস থেকে আমরাও জানতে পারলাম নবী সরকারে আল্লাহ আল্লাহনবী সরকার সাল্লাহ তাইসালাতসাল্লাম হজরত আলী আল্লাহ তানুকে জ্ঞানের দরজা হিসেবে আখ্যায়িত করেছেন তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক আমাদেরকে সকল সাহাবাই সাহাবাইকার আলী হর ইদানকে করতে হবে এবং হাজরত আলী কারামাল্লাহ আল্লাহ কারিমকে করিমকে করতে হবে তিনি যে আদর্শ তিনি যে মোহাব্বত দেখিয়ে গিয়েছেন নবী সাল্লাহ সেই পথ ধরে আমাদেরকে চলতে হবে রসুলে করিম সাল্লাহ আলীহি সালাতামের সুনতকে তিনারা পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করেছিলেন বিধায় তিনারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হতে পেরেছিল তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনি আমিও যদি চাই যে আমরাও এই সময়ের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হব উত্তম মানুষ হব আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে প্রিয়পাত্র হব তাহলে রাস্তা একটাই পদ্ধতি একটাই আর তা হচ্ছে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাহসাল্লামের সুননতের নববীতে চলা রসুলি করিম সাল্লা ইসলামের সুন্নতের অনুসরণ করা সাহাবাই সাহাবাইকারের আদর্শকে ফলো করা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজ ওই মহল আমাদেরকে দিচ্ছে দাওয়াত ইসলামী ওই পরিবেশ আমাদেরকে দিচ্ছে যা সাহাবাই সাহাবাইকার আলি হিমরিদানের পথ ধরে নবী সুন্নতে সুন্নতিকিমাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করা প্রিয় ইসলামী ভাইরা তো আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো আসুন আমরা সকলেই সাহাবাই কালাম আলী মুরিদানের আদর্শকে অনুসরণ করে সাহাবাই সাহাবাইকার আলিহিমুরিদানের আখলাককে অনুসরণ করে হুজুরে করিম আলি সাল্লামের পবিত্র চরিত্রকে আমাদের জীবনে বাস্তবায়ন করি দাওয়াত ইসলামী আজ এই পায়গামকেই এই দাওয়াতকেই সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে তো আসুন আর ঘরে বসে থেকে নয় বরং আশে কানে রসুলদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদানি কাঁ ফেলায় বিরানব্বই দিনের জন্য তেষট্টি দিনের জন্য এক মাসের জন্য বারো দিনের জন্য কমসে কম প্রতি মাসে তিন তিন দিন করে আমরা মাদানী কাফলায় সফর করে আমাদের জীবনে সাহাবাইকার আলি মুরিদানের আদর্শকে বাস্তবায়ন করি সাহাবাই কেরামের আখলাকে নিয়ে আসি সাহাবাইকারের আদর্শের মাধ্যমে নবী সাল্লিয়ামের উত্তম চরিত্রকে আমরা আমাদের মাঝে প্রতিস্থাপন করি আল্লাহ সব তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন বিজাহিন বিজাহিন্ন গিলামিন সাল্লাহুম